হ্যালো গাইজ, গুড মর্নিং সবাইকে। তো আজকে সকালটা শুরু হয়েছে আমার একটু অন্যরকম, কারণ আজকে সকালে আমার সাথে রয়েছে চা আর বিস্কিট। তো নর্মালি আমার সকাল চা আর বিস্কিট দিয়ে শুরু হয় না, কারণ আমি চা আর বিস্কিটটা সেরকম একটা খাই না, চা সেরকম একটা পছন্দ করি না, তা আবার এত গরমে। তো যাই হোক, আজকে চা আর বিস্কিটটা খেলাম, কিন্তু মানে খেয়ে না কেমন একটা সকাল সকাল ফিলিং আসছিলো, বেশ ভালো লাগছিল। তো যাই হোক, চা আর বিস্কিট খাওয়ার পর মা আমাকে দিয়ে দিয়েছে ভোগের প্রসাদ। আর ভোগের প্রসাদ তো সকলেরই পছন্দ, মানে এর স্বাদ আহা একটু আলাদাই স্বাদ। তো এই প্রসাদটা ছিল আগের দিন রাতের, মা এটা ফ্রিজে রেখে দিয়েছিল যে কারণে এটা শক্ত হয়ে গেছিল। তো আমার সকালের টিফিন কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি যেগুলো করবো সেগুলো হচ্ছে কি রোজকার ডেলি রুটিনে যে কাজগুলো থাকে আর কি ঘরের, তো সেই কাজগুলো আমি করবো। তো চলো কাজগুলো কমপ্লিট করে তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ করবো। সকালে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, আর আমি এখন বসে গেছি রান্না করতে, দুপুরে রান্না করতে, যেহেতু রান্নাটা মায়েরই করার কথা ছিল, মা যেহেতু বাড়িতে নেই এর জন্য দুপুরের রান্নাটা আজকে আমিই করবো। তো চলো তোমাদেরকে আমি দেখাই কি কি রান্না করছি। তো প্রথমেই আমি উচ্ছে আলু তরকারিটাকে আগে নামিয়ে নেব, আর এই উচ্ছে আলু তরকারি দুপুরে মানে গরম গরম ভাতে খুব ভালো লাগে খেতে, ভাত ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না, আর গরমকালে তো এই উচ্ছে আলু তরকারি খুবই উপকারী। তো চলো ওটাকে আগে নামিয়ে নিলাম। এবার আমি কড়াইটাকে ধুয়ে নেব, কারণ আমি মাছ ভাজবো, কড়াইটাকে না ধুয়ে নিলে পুরো মাছটাই আমার তেতো হয়ে যাবে। তো এবার আমি কড়াইটাকে গরম বসিয়ে দিলাম, আর এদিকে মাছে আমি এখন লবণ লঙ্কা নুন হলুদ যা যা আর কি লাগে মাছ ভাজায় সেটা মাখিয়ে নিয়ে মাছগুলোকে আমি ভেজে নেবো একটা একটা করে। তো চলো। আমার না রান্না করতে ভালো লাগে, কিন্তু ওই মাছ ভাজা বাপরে খুব ভয় লাগে মাছ ভাজা। আমি যখন মাছ তেলে ছাড়ি না, মাছ তেলে দিয়ে না অনেকটা দূরে মানে অনেকটা দূরে সরে যায় যাতে তেলটা ছিটে গায়ে না আসে, কিন্তু আমার সাথে সেটাই হয়। আমি যতবার মাছ ভাজতে গেছি ততবার আমার গায়ে তেল ছিটেছে, আর আজকে আজকে তো অনেকবার, দেখো ওই একবার ছিটলো আবার এরপরে আবার আর একবার ছিটেছে। তো আমার মাছ ভাজতে প্রচণ্ড ভয় লাগে। রান্না করতে আমার খুব ভালো লাগে, কারণ রান্না করাতে আমার কোনো মানে আলিশি নেই কিছু নেই, আমার রান্না করতে মানে ভীষণই ভালো লাগে আর কি। নতুন নতুন খাবার বানাতে আমি অনেকবার চেষ্টাও করি মন থেকে কিছু বানানোর, মানে হয় আমার কখনো কখনো হয় না, কিন্তু আমার ভালো লাগে বানাতে। কিন্তু মাছ ভাজতে আমার একদম ভালো লাগে না, লাস্টে কিছু না করতে পেয়ে আমি উঠেই গেছি, মানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ ভাজছি, মানে এমন মানে এত পরিমাণে তেল ছিটকাচ্ছিল আমার গায়ে, লাস্টে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাজছি। তো মাছ ভাজা হয়ে গেছে, আর এদিকে আমি চিংড়ি মাছ ভাজা বসিয়েছি, চিংড়ি মাছের মালাইকারির জন্য। তো চলো আমি স্টার্ট করে দিয়েছি মালাইকারি বানানো, আমি একবারে রান্না করে তোমাদেরকে আমি দেখাচ্ছি। আর হ্যাঁ, মা আমাকে এখানে অনেকটাই হেল্প করেছে, মা সব গুছিয়ে দিচ্ছিল, আর আমাকে এই ভিডিওটাতে আলাদাভাবে ভয়েস দিতে হচ্ছে, কারণ বাড়িতে অনেক মিস্ত্রিরা কাজ করছিল সেই কারণে আমাকে ভয়েস আলাদা দিতে হলো। তো এখানে আমার মালাইকারি, এখানে আমার মাছ ভাজা, আর এই যে উচ্ছে আলুর তরকারি পুরো কমপ্লিট। তো দুপুরে খাওয়া দাওয়ার খেতে খেতে বিকেল হয়ে যায়, আর আমি এখন চলে আসলাম পড়াতে। তো চলো বসবি এই ঘরটায়। তো এই যে আমার স্টুডেন্ট এক ঘর থেকে আরেক ঘরে যাচ্ছে খালি গায়ে হয়ে বডি দেখাতে দেখাতে। হ্যাঁ বাপরে কি গরম রে, লাইট অন করিস। হ্যাঁ পড়ানো স্টার্ট করবো, আর আমার ক্যামেরা ধরে রয়েছে আমার স্টুডেন্ট। পড়ানো শুরু করার আগে ক্যামেরাটা খোলা, আর পড়ানো শুরু করলে মানে আর ক্যামেরা থাকবে না অন, ক্যামেরাটা অফ করে দেবো, আমি অফ করে পড়াবো। পড়ানোর পর তাহলে সেটা ব্লগটা আমি আবার কন্টিনিউ করবো, আর ব্লগটা এইভাবে পড়ানোর পর আমি যাবো আমার মেহেন্দির ক্লাসে। তো আমি কীভাবে মেহেন্দির ক্লাস করাই বা কীভাবে মেহেন্দিটা শেখাই সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করবো। তো চলো দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে।
তো আমি টিউশন সেরে আমি আমার মেহেন্দির ক্লাসে চলে এসেছি। তো তোমরা দেখতে থাকো আমি কীভাবে মেহেন্দির ক্লাস নিই বা মেহেন্দি পড়ানো শেখাই। আর হ্যাঁ, আর একটা কথা, আমি কখনও মেহেন্দি পড়ানো শিখিনি বা মেহেন্দির ক্লাস করিনি। আর আমি যেটুকু মেহেন্দি পড়াতে পারি এটা আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে, নিজের ইচ্ছে থেকে, নিজের থেকে শিখেছি যেটুকু মেহেন্দি পড়ানো শিখেছি। তো এই যে আমি যাদের মেহেন্দি পড়ানো শেখাই এটা আমার সেকেন্ড ব্যাচ, এর আগে আমার একটা ব্যাচ আছে মেহেন্দির, ওটা আমি তোমাদের সাথে আর একদিন আর একটা ব্লগে শেয়ার করবো। তো আমি কখনও মেহেন্দি পড়ানো শিখিনি, মেহেন্দিটা শেখার খুবই ইচ্ছে ছিল, তো নানান কারণবশত আমি মেহেন্দিটা শিখতে পারিনি। আর হ্যাঁ, আর একটা কথা, আমি হয়তো প্রফেশনালদের মতো মেহেন্দি পড়াতে পারি না, বাট যেটুকু পারি আমি ওদেরকে সেটুকুই শেখাবো। তোমরা কেউ খারাপ ভেবো না জিনিসটাকে, আর কেউ ভুল বুঝো না, মানে আমি চেষ্টা, নিজের চেষ্টা থেকে আমি যেটুকু শিখেছি আমি ওদেরকে সেটুকুই শেখাবো। আর যদি কোনো দিনও পারি অবশ্যই নিজের এই শখটা আমি পূরণ করবো। শখ তো অনেক কিছুই ছিল, কোনোটাই পূরণ হলো না, বাট মেহেন্দিটা অবশ্যই আমি পূরণ করবো। আমি মেহেন্দির ক্লাস থেকে বাড়ি চলে এসেছি, আর এখন আমি একটু পড়তে বসবো, কারণ 12 তারিখ থেকে আমার এক্সাম আছে। পড়তে না বসলে আমি কিচ্ছু মানে কিচ্ছু পারবো না, কারণ বইয়ের সাথে আমার কোনো সম্পর্কই নেই। তো এই যে এখন আমি খাতা নিয়েছি আর আমি এখন একটু পড়বো। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, টাটা।